হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সাধনা ফিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে তোমাদের আমি দেব রেসিপির ব্লগ। তো আজকে আমি চিংড়ে মাছের, একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে চিংড়ে মাছের মালাইকারি কী করে করে, আজকে শুধু আমি চিংড়ে মাছের কারি করব। তো তোমাদের আমি সেটাই দেখাবো। তো চলো, সবারই প্রথমে চিংড়ে মাছগুলো কেটে নিই। তো ফ্রেন্ডস, এই যে চিংড়ে মাছগুলো এবার বেছে নেবো। তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, যে আমার ভিডিওটা যদি নতুন দেখছো সে আমার মানে ব্লগে গিয়ে দেখো, চিংড়ি মাছ দেখিয়েছি কি বড় বড় চিংড়ি মাছ আড়াল একবারে। ওগুলো হচ্ছে গঙ্গার চিংড়ি জ্যান্ত। আর এ কবেকার পচা মরা গলা তো ঠিক নেই। পড়ে যাচ্ছে আর কি করবো, বাড়িতে দেখিনি আমি, ভিডিওর দিকে দেখো। তো ফ্রেন্ডস, এখানে অনেকটা চিংড়ি মাছ আছে, আমি চিংড়ি মাছগুলো কেটে নিই, পরিষ্কার করে নিই, দিদিমা দেখাচ্ছি। এ বাবু, ফোনটা বন্ধ করতে, তো আমি আর ফোনে হাত দেবো। এই যে ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে, যে চিংড়ি মাছ ধুয়ে ইয়ে করে ধুয়ে টিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে হচ্ছে আদা রসুন পেঁয়াজ পেস্ট আর জিরে আর হচ্ছে লঙ্কাও দেওয়া আছে, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি। তো চলো রেসিপিটা আবার শুরু করি। ফ্রেন্ডস, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এই যে চিংড়ি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম, তেলটা এবার গরম হোক। এই যে ফ্রেন্ডস, তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে দেবো না, সব একসাথে ভেজে নেবেন। তো চিংড়ি মাছগুলো ভাজা হোক, আমি তোমাদের পরে দেখাচ্ছি। এই যে ফ্রেন্ডস, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো, আমি তোমাদের দেখাতে পারবো না, ফোন ধরার কেউ নেই এই মুহূর্তে। তো যাই হোক, চলো চিংড়ি মাছগুলো তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল, ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, একটা ছোট্ট তেজপাতা কুচি। এবার ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আমি পোস্ত, এই যে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো কুচি অল্প একটু। মাছটা যেহেতু আমাদের কম, তিনটে মানুষের কত মাছ লাগবে বলো। তো চলো এটা ভেজে নিই ভালো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পুরো নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নেওয়ার পর এই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু চিনি, চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। চিনি দিলে কি বলো তো, যে কোনো মানে যে কোনো তরকারি তেলের ওপর চিনি দিলে না হেভি কালার হয়। তো যাই হোক, চিনি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তো ফ্রেন্ডস, অল্প ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম অল্প করে কালার হওয়ার জন্য। তো চলো আবার নেড়ে চেড়ে দেবো। এবার এই যে হলুদ দিয়ে রেখেছি, আদা জিরে রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। তো এটাও ভালো করে মিশিয়ে নেবো, মশলাটা ভালো করে কষিয়ে নেবো। তো মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো ফ্রেন্ডস, এই যে কষানো হয়ে গেছে, কালারটাও কি দারুণ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি পোস্ত বেটে দিইনি, এর একটাই কারণ মুখে পড়বে, আর পোস্তর ভেতরে যে দুধগুলো থাকে ওগুলো মুখে পড়বে, দারুণ লাগবে খেতে। তো অনেকজনে বেটেও দেয়, আমি বেটে দিলাম না,
তো যাই হোক এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব বাইরে একবার মেঘ হচ্ছে একবার রোদ হচ্ছে তো ফ্রেন্ডস এই যে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেবো না অল্প জল দেবো আরেকটু জল দিতে হবে তো আরেকটু জল দিয়ে দিই এই যে দিয়ে দিচ্ছি আরেকটু জল তো আবার নয়াচাড়া করে দিলাম তো চলো চিংড়ি মাছটি একটু সেদ্ধ হয়ে যাক দিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো ফ্রেন্ডস এবার ঢাকাটা খুলে নেব এই যে দেখতেই পাচ্ছ জলটা একটু মরে গেছে আর কি সুন্দর কালার হচ্ছে তো চলো আমি এবার নামিয়েটি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি একটু গরম মশলা দিয়ে দিই ওর মধ্যে দাঁড়াও একটু এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি প্যাকেটটা ছেঁড়া এই যে এবার গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু প্যাকেটটা অবশেষে ছেঁড়া হলো তো যাই হোক গরম মশলা দেওয়া গিয়েছে এবার নেড়ে ছেড়ে নামিয়ে নেব তো নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এই যে ফ্রেন্ডস চিংড়ি মাছের কারি পুরো রেডি তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি কেমন তো ফ্রেন্ডস দেখলেই তো কিভাবে চিংড়ি মাছের কারি করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে করে খেয়ে দেখো হেভি লাগে খেতে তো যাই হোক আজকের শুধু রেসিপির ভিডিও যেহেতু ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো আর কি বলি যদি আমার ভিডিওটা নতুন হয় অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আই বাটনটি ক্লিক করে দিও তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা